ধ্বংসের পথে বন্ধু দায়ী, ঠিক কিনা কথা বলেন? আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, বন্ধু আছে না নাই? আছে না নাই? আছে না নাই? একটা টান দেখ, কয় কি কয় না বলেন না? এভাবে সিগারেট ছাড়াই দিছি, একজনে কয় হুজুর পায়খানা বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? কইলাম তাহলে ফিনিক্স দাও, সেক্লো দাও, অ্যান্টাসিড দাও। বলেন না হুজুর, পৃথিবীর কোনো গ্যাস্ট্রিকের ওষুধে কাজ করবে না, একটা আবুল বিড়ি লাগবে। ওর অবাক হয়ে গেলাম, এমনভাবে চেইন স্মোকার হয়ে গেছে, না খাইলে পায়খানা বন্ধ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন, আমিন। আপনি আমাকে হলপ করে বলতে পারবেন যে সিগারেট এর পিছনে বন্ধু দায়ী? মুরব্বী লেভেলে বলেন, ইয়াং লেভেলে বলেন, যে কোনো লেভেলে বলেন, কোনো না কোনো বন্ধুর কাছ থেকে, সে তার 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 বন্ধুর কাছ থেকে, একেবারে লাস্টে গিয়েও বন্ধু, ঠিক কিনা? বন্ধু কি বলে? একটা দিয়ে দেখ না কেমন। ওই ও বলে, না 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 প্লিজ, আমার বাসায় শুনলে আমাকে মারবে, আমার মা আমাকে মারবে, বাবা আমাকে মারবে, খুব চিন্তা করে। কিন্তু বন্ধু তখন বলে, এই বেটা তুই মেয়ে নাকি? ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? তুই কি লেডিস হয়ে গেছিস নাকি? দে বেটা টান, একটা দিছে। পরের দিন আসর জমায়, এ বেটা আমাদের দোস্ত অমুক এখন তো পারে, টেনশনে বেনশনটা ঠিক কথা কল, ঠিক কিনা কল না? আর আরেক বন্ধু যার মাথায় পাগড়ি, যার মুখে দাড়ি, সেই বন্ধুর কাছে তুমি চলে গেলে সে বলবে, টেনশন দোস্ত, তোর টেনশন লাগে? আচ্ছা অসুবিধা নাই, চল মসজিদে চল, সূরা দোহা পড়ি। বন্ধুর পার্থক্য তুমি খেয়াল করো, এক বন্ধু তোমাকে বলবে তোর টেনশন, তখন সে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى. টেনশন লাগলে সূরা দোহা পড়বেন, টেনশন চলে যাবে। আর ওই বন্ধু একটু বন্ধ করো, ওই বন্ধু যে কয় একটা টান দিলে টেনশন দূর হয়ে, তাকে বলবেন এটা ফেলে দে, চল তসবি হাতে, সিগারেট ছাড়তে হবে, তসবি ধরতে হবে। মনে রাখবে পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো ভয়াবহ অস্ত্র হলো সিগারেট, ঠিক কিনা কথা বলেন না? পারমাণবিক অস্ত্র তোমাকে একেবারে শেষ করে দেবে এক সেকেন্ডে, তুমি দুলিশাত হয়ে যাবে, তুমি আর থাকবে না। কিন্তু সিগারেট তোমার জীবনকে খান খান করে শেষ করবে। এই সিগারেট আমার ওয়াজ শুনে অনেকে সিগারেট ছেড়ে দিয়েছে। আমি বলেছি যারা 10 টাকার বেনসন হাতে নেন, অন্যান্য সিগারেটগুলো হাতে নেন, তারা এই সিগারেট ধরানোর আগে একবার ভাববেন, সোমালিয়াতে আপনার আমার মতো মুসলমান পাথর খায়। কি খায় বলেন না? কি খায়? কি খায়? পাথর খায়। ওই ফিলিস্তিনে, বিশ্বের আরো বিভিন্ন কান্ট্রিতে মুসলমানের সন্তানেরা এক মুঠো খাবার খুঁজে পায় না, আর আমাদের কত টাকা যে ধোঁয়ার মধ্যে উড়ে চলে যায়। এভাবে সিগারেট ছাড়াই দিছি, একজনে কয় হুজুর পায়খানা বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? পায়খানা। কইলাম তাহলে ফিনিক্স দাও, সেক্লো দাও, অ্যান্টাসিড দাও। বলেন না হুজুর, পৃথিবীর কোনো গ্যাস্ট্রিকের ওষুধে কাজ করবে না, একটা আবুল বিড়ি লাগবে। ওর অবাক হয়ে গেলাম,
এমন ভাবে চেইন স্মোকার হয়ে গেছে, না খাইলে ফাখানা বন্ধ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আরো জোরে না আমি। আপনি আমাকে হলফ করে বলতে পারবেন যে সিগারেট এর পিছনে বন্ধু দায়ী? মুরব্বী লেভেলে বলেন, ইয়াং লেভেলে বলেন, যে কোনো লেভেলে বলেন, কোনো না কোনো বন্ধুর কাছ থেকে, সে তার 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 বন্ধুর কাছ থেকে, একেবারে লাস্টে গিয়েও বন্ধু। সেজন্য কোরআন কারিমে বলা হচ্ছে একদল আফসোস করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। এখন তো আমরা মাদ্রাসার ছেলেদেরকে বন্ধু বানাই না, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আনস্মার্ট, কয় কি কয় না, কন না, কয় কি কয় না। আরে মহিলারা তো কই, এত লম্বা দাড়িওয়ালা এটার লোক আমার কি বিয়ে দিতেছেন, এরকম আমার মা বোনেরা কয় কি কয় না বলেন না, দাড়িওয়ালা বিয়ে করতে চায় না। তো স্মার্ট কে? উত্তর আসে ফ্রেন্ড সিরিয়া নাম, তারপরে স্মার্ট কে? স্মার্ট হলো চুল একটু এদিক থেকে সিকুন হয়ে গেছে, এদিকে কাপ্তায় রাস্তার মাথা হয়ে গেছে, এদিকে সাতপুর হয়ে গেছে, মাঝখান দিয়ে আবার লালমাই হয়ে গেছে, আসে না নাই কথা বলেন, এরকম চুল আসে না নাই। আবার কতগুলো দাড়ি আছে এভাবে চিকন কোটা, মনে হয় তীর মাইবে দাড়ি দিয়ে, আসে না নাই স্মার্ট কে? তুমি তো জানো না, আসল স্মার্ট হলো যে আল্লাহর দরবারে স্মার্ট, যে কাল হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে থাকবে সবচেয়ে স্মার্ট যুবকরা। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সবচেয়ে স্মার্ট যুবকদেরকে আল্লাহ আরশের নিচে রাখবে, আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহর আরশের নিচে যে যুবকরা থাকবে ওরা কি আনস্মার্ট যুবক? যাদেরকে আল্লাহ স্মার্ট মনে করে তারা কারা? যারা সমাজের মধ্যে মাহফিলের টাইম আসলেই এলাকা কাঁপাই তোলে, একটা মাহফিল করবো বা একটা মাহফিল করবো বা একটা মাহফিল করবো, ঠিক কিনা কথা বলে না। অনেকে টিটকারি মারে বলে, এই তোর কোনো কাজ নেই রে, খালি মাহফিল মাহফিল করস কেন? আচ্ছা আজকে এত সুন্দর একটা প্যান্ডেল হলো, এত নাইস একটা আয়োজন হলো, এখান থেকে অন্তত একটা মানুষ যদি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, এই গোটা প্যান্ডেল সাকসেসফুল। একটা যুবক যদি আজকের মাহফিল থেকে গিয়ে মা বাবার কদম ছুঁয়ে ক্ষমা চেয়ে যদি বলে, আজকে থেকে বাবা মা তোমরা আমার মাথার উপরে থাকবে, আমার মাথার তাজ হয়ে থাকবে, নিজের ওয়াইফকে যদি বুঝাই দিতে পারে যে আমার বাবা মা সন্তুষ্টি হলে আমি সন্তুষ্ট, তাহলে এই মাহফিল সফল, ঠিক কিনা? একটা মানুষ যদি এখান থেকে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, একটা মানুষ যদি এখান থেকে আজ গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারে, এরকম মাহফিল সফল সফল সফল, ঠিক কিনা? মনে রাখবেন, 1 কোটি পাবজি, 1,000 রকমের ফ্রি ফায়ার, 1 লক্ষ রকমের ওই পুষ্পা আসুক না কেন, সমস্ত ষড়যন্ত্র ধ্বংস করার জন্য আলিপুরের যুবকদের একটা মাহফিল যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, বলে যথেষ্ট একটা মাহফিল। ওরা 12 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাস ওরা 12 রকমের দেখ, অসুবিধা নাই আমরা বছরে একটা করব। যেখানে আসবে সিগারেট নিয়ে যাবে অলি হয়ে, ঠিক কিনা কথা বলে, আসবে শরাবের বোতল নিয়ে যাবে ফুদাইল ইবনে আয়াজের মতো আল্লাহর অলি হয়ে, ঠিক কিনা কথা বলে, আসবে সুদখুর হয়ে যাবে জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে, ঠিক কিনা? দরকার আছে না নাই? আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলেন, খবরদার, বন্ধুত্ব করার সময় তুমি তার চেহারা দেখিও না, তুমি তার সম্পদ দেখিও না, তুমি তার ফিজিক্যাল স্ট্রাকচার দেখিও না। আমরা তো বন্ধুত্ব করার সময় দেখি আরেকজনের কাছে আইফোন থাকলে সে আমার বন্ধু হবে, আইফোন না থাকলে বন্ধু হবে না।
বাইক থাকলে বন্ধু, বন্ধুত্বের বিবেচনা দেখেন, বাইক দিয়ে বন্ধু, আইফোন দিয়ে বন্ধু, ফ্যামিলি স্ট্যাটাস দিয়ে বন্ধু, বিজনেস দিয়ে বন্ধু, নো নো নো, তার সাথে বন্ধুত্ব করো যে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে সামনের কাতারে থাকে, ঠিক কি না? জোরে কথা বলে ঠিক কি না? সে তোমাকে পরিবর্তন করে দেবে, তোমার পরিবার পরিবর্তন করে দেবে, তোমার গোটা জীবন পরিবর্তন করে দেবে। একজন ভালো বন্ধু একটা বিশাল বড় গাইডলাইন, ঠিক কি না? সুতরাং বন্ধুত্ব বিবেচনা ঠিক করে করতে, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যেই বন্ধু গেমের দিকে তাকে তাকে বন্ধু বানানো যাবে না, যেই বন্ধু তোমাকে উগ্রতার দিকে তাকে প্রতিশোধ পরায়ণ বানায়, যে বন্ধু তোমাকে হিংসুক বানায়, যে বন্ধু তোমাকে বলে এই তোকে মারছে দেখ এক মিনিটে কি করতেছি, ফোন করলে এখন কয়টা মানুষ সাইকেল আসে দেখ, এরকম বন্ধু আসে না নাই? আমরাও কম না, আমরা ওই বন্ধুর পাওয়ার দেখাই, এই বেটা আমি এখন ফোন দিচ্ছি, আমরা যুবকরা তো এটা সমাজে একবার ঘরে ঘরে হয়ে গেছে, এই এখন ফোন দিতেছি বেটা, আসে না নাই ঠিক কিনা? দু চারটা বন্ধু থাকলেই মানে একেবারে অহংকারে ভরে যায়, নো আমি তোমাকে আগেই বলে দিয়েছি তোমাকে কেউ মানলে আজকে থেকে প্রতিশোধ নেওয়া যাবে না, গালি দিলে প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, যার বিচার সে করে ফেলবে, ঠিক কিনা?